শুভ দুপুর, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সাউথল্যান্ডের সোনাধর্ম বাজান আমার জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শাহজামান ভুইয়া কাকা। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সকালে। আমি চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসাবে আমি আপনার সঙ্গে আছি, আমি সাংবাদিক ফরহাদ। অ্যাজ ওয়েল আমি চাচা আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের সাউথল্যান্ডে আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে জয়েন করাতে নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনার সঙ্গে তুলে ধরে দেন। আমি তো আজকে অনেক দিন আপনার মার্কেটে সেবা করতেছি এবং মার্কেটের কার্যকরী কমিটির সেক্রেটারি। অ্যাকচুয়ালি মানুষের সেবা করাটাই মানুষের জন্য ধর্ম, মানুষের কাজ। মানুষকে এবং টোটাল সাউথল্যান্ডের সেবা করতে পারে আমি গর্বিত। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী অর্থাৎ জেনারেল সেক্রেটারি জনাব শাহজাহান কাকাকে, কারণ আমরা ছোটোকাল থেকে ওনাকে দেখে আসছি। যেহেতু আমরা পার্শ্ববর্তী স্কুলে আমি লেখাপড়া করেছি আগ্রাবাদ সরকারি কল্যাণ উচ্চ বিদ্যালয়, এখান থেকে 92 এসএসসি পাশ করেছি এবং ছোটোকাল থেকে আমাদের লাকি প্লাজা এবং সাউথল্যান্ড এই আমরা ক্রমান্বয়ে আমাদের এখানে আমাদের মার্কেটিং করতে আমাদের আসা। শুধু আমার নয়, আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে চট্টগ্রামের যত ভিআইপি পার্সন আছে সবাই কিন্তু আমাদের এখান থেকে শপিং করে আসে। তো সেখান থেকে যখন আমরা 92 এসএসসি পরীক্ষা দিই তখনই আমরা সাউথল্যান্ড দেখেছি। কিন্তু বাট আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কাকা, আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে, কত সাল থেকে? 98 থেকে চালু তারপরে একটা সেশনের পরে ভিউয়ার্স আমার দেখা আলোকিত এবং কিংবদন্তি ব্যবসায়ী অর্থাৎ আমাদের চট্টগ্রামের আলোকিত ব্যক্তি জনাব শাহজামান ভুইয়া চাচা আমাদের এখানে ফাউন্ডারের পরে যখন এক সেশন যাওয়ার পরে থেকে অদ্যবধিগত স্টিল না হওয়া পর্যন্ত উনি আমাদের বিশেষ ভূমিকা পালন করছেন। আমার শ্রদ্ধেয় শাহজামান ভুইয়া চাচা, উনি যে কথা বললেন সাউথল্যান্ড সম্পর্কে যে কথাটা বললেন, উনি কথা হচ্ছেন যে পাশ্চাত্য দার্শনিক রাশকিন বলেছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস তুমি তোমার পিতামাতাকে মান্যগণ্য করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারিণী মাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং রাশকিন তার তৃতীয় নম্বর উক্তির মতো বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড অর্থাৎ মানব সেবা একটি মহত্ব। আপনি যে সেবা দিয়ে যাচ্ছেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। অ্যাজ ওয়েল আমাদের গভর্নিং বডির মধ্যে যারা এখানে সদস্যবৃন্দ আছেন এবং যারা ওনাকে নির্বাচিত করেছেন ওনাকে আমি ওনাদের গভর্নিং বডির মধ্যে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে আমরা এক নামে চিনি এবং জানি শাহজামান চাচা। আমি চাচা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কোভিড সিচুয়েশন যখন ফান্ডামেন্টাল সিচুয়েশন যখন শুরু হয়েছে সেই লকডাউন এবং শাটডাউন এবং যখন করে দেওয়া হয়েছে তো সেই সিচুয়েশন থেকে আজকে 15 বছর পর্যন্ত আমাদের এই কোভিড-19 সিচুয়েশন যাচ্ছে, তো ফ্রম দ্য বিগিনিং থেকে আপনি মানি মার্কেটের মধ্যে একজন জেনারেল সেক্রেটারি এবং বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেফ সিকিউরিটি কী দিয়েছেন সে কথাটা একটু তুলে ধরবেন যারা ক্রেতা বিক্রেতা আসতেছে। এদের জন্য আমরা তো গভর্নমেন্টের একটা সার্কুলার মোতাবেক আমাদেরকে 19টা দফা দিয়েছে, এগুলি আমরা সুচারুভাবে মেনটেন করে আমরা মার্কেট খোলা রাখছি এবং ক্রেতা জনসাধারণকে আমরা ওইভাবেই সরকারের নির্দেশনা পালন করেই আমরা এই করতেছি সেবা দিচ্ছি। তার মধ্যে মানে কোন ধরনের সেবাগুলি, হেক্সিসল থেকে শুরু করে তারপরে টেম্পারেচার মেশিন তারপরে আপনার আছে আপনার হাত ধোয়ার মেশিন দিয়েছি দুটো গেটে তারপরে সতর্কীকরণের জন্য আবার ব্যানারও দিয়েছে। হ্যাঁ, ব্যানার এবং মাস্ক এখন টিকার ব্যাপারে কাকা কতটুকু সচেতন আছেন সে কথাটা একটু বলো। আমি নিজেও দিয়েছি তারপরে মানুষকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে আছি। চাচা অলরেডি দুইটা টিকা দেওয়া হয়ে গেছে আপনার? হ্যাঁ, আমার দুইটা দুটো। এবং আমাদের এই ইয়েতে মানে যারা এখানে ব্যবসায়ী বৃন্দ যারা আছে তাদের মধ্যে সবার দেওয়া হয়েছে কিনা? না, অনেকে দিয়েছে। আর চাচা এখানে যে কথাটা উনি তুলে ধরলেন যে ফ্রম দ্য বিগিনিং থেকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটেশন,
কারণ প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের এখান থেকে আগ্রাবাদ সিপিএ থেকে বের হওয়ার সময় আমাদের এখানের মধ্যে আসা পড়ে। আমরা সতর্কতার সহিত আমরা জেনারেল সেক্রেটারি এবং বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে যাদেরকে আমরা চিনি এবং জানি, তো সেই সুবাদে উনি বলে যাচ্ছেন যে কিছু হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটেশন ব্যবস্থা এবং সোশ্যাল ডিস্টেন্স ম্যানেজ হচ্ছে, এবং বর্তমান সরকার যে কথাটা বলেছেন যে দফাগুলি অনুসারে কাজ করতে বলেছেন, নো মাস্ক নো সার্ভিস নো এন্ট্রি, এটাও চলমান অবস্থায় আছে। দারে দারাবাইতে রক্ষা করার জন্য আমি মজিব বসুকে সামনে রেখে আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সচিব অজিত জয় ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন যে 2021-42 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তো ইতিমধ্যে স্যার, ইতিমধ্যে কাকা, আমি একজন জেনারেল সেক্রেটারি এবং বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে আমি জানতে চাচ্ছি যে আপনার ডিজিটালের ছোঁয়া কি দেখতে পাচ্ছেন ওভারঅল বাংলাদেশের মধ্যে এবং আমাদের মার্কেটের মধ্যে যে ডিজিটালের ছোঁয়া আছে, বিশেষ করে সিসি ক্যামেরা থেকে শুরু করে আজ থেকে 20 বছর আগে এগুলি ছিল না, এই কথাগুলো একটু তুলে ধরবে সম্মানিত ডিজিটালের সুযোগ সুবিধাটা কি দেখতে পাচ্ছেন? অসুবিধা নাই জি, মা টোটাল এই ব্যাপারটা ডিজিটাল বলতে তো আমরা বুঝি আপনার আধুনিক ডিভাইস বা এই সেই, এগুলি তো আমরা সবাই ইউজ করতেছি। যেমন আপনার যোগাযোগের ক্ষেত্রে যদি আপনার ভাইবার, তারপরে হোয়াটসঅ্যাপ, এই এটা কি বলে মেসেঞ্জার, ফেসবুক, এগুলির মাধ্যমে লেনদেন হচ্ছে, মাল চয়েস করতে পারতেছে, কেনাকাটা করতে পারতেছে, বিক্রি করতে পারতেছে। এই কোভিড এর মধ্যে তো এটা দিয়ে অনলাইন করতে পারছে, বেচা কিনা হয়েছে। রিভার্স ডিজিটাল বাংলাদেশ মিশন 2020 পরিমাণকে সামনে রেখে আমাদের স্বনন্দর্ম ব্যবসায়ী টেবিল টকের মাধ্যমে বলতে যাচ্ছেন শাহজাহান কাকা। শাহজামান কাকা বলতে যাচ্ছেন যে আমরা হোয়াটসঅ্যাপ, ইমো এবং মেসেঞ্জার অর্থাৎ অনলাইনের মাধ্যমে আমরা ডিজিটালের সুযোগ সুবিধা দিতে পারছি। এবং চাচা, আমি যে কথাটা বলতে যাবো যে এক সময় দেখা যাচ্ছে যে 20 বছর আগে আমাদের রাস্তাঘাটের অবস্থা করুন একটা অবস্থা ছিল, এখন যে যান্ত্রিক যে একটা যোগাযোগ ব্যবস্থা হয়েছে, যেমন চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম যে ফ্লাইওভারগুলি এবং হচ্ছে কর্ণফুলী টানেল এবং পদ্মা সেতুর মতো কাজ, হ্যাঁ, যে আজকে আমরা আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের মাধ্যমে আজকে পদ্মা সেতু দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি, তো যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। অভূতপূর্ব চেইন পরিবর্তন আসছে এবং মানুষ স্মুথলি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেছে, এবং এটা এই গভর্নমেন্টের কল্যাণে মানুষ এই সুযোগ সুবিধা, আমরা সুযোগ সুবিধা পাচ্ছি এবং যোগাযোগ ব্যবস্থা আমি মনে করি যে এই বিগত ইয়ার চেয়ে কথা বলেছেন। উনি বলতে চাচ্ছেন যে একসময় 20 বছর আগে যে যোগাযোগের অবস্থা অন্যরকম ছিল, এখন আমাদের কর্ণফুলী টানেল এবং ফ্লাইওভার এবং পদ্মা সেতুর মতো কাজ আমাদের হয়েছে, সেটাই আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন। এবং বাংলাদেশে ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আজকে আমরা পদ্মা সেতু দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি কাকা একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে এবং জেনারেল সেক্রেটারি হিসাবে সাউথল্যান্ডের ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আপনার আগামী দিনের স্বপ্নটা তুলে ধরবে, আগামী দিনের স্বপ্নটা কী আছে আপনার? আমরা চাই ব্যবসাবান্ধব পরিবেশ দেশে বিরাজ করুক, আর আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করে যাতে আমাদের ফ্যামিলি নিয়ে চলতে পারি নির্দ্বিধায়, এবং ব্যবসা বান্ধব পরিবেশ যেমন আমাদের ভ্যাট ট্যাক্স ইয়ারলি এটা বাড়তেছে, এটা যাতে সীমিত থাকে এবং আমাদের দেওয়ার মতো ইয়া থাকে। ব্যবসা করার পরে তো মানুষ ট্যাক্স ভ্যাট দিতে ট্রেড লাইসেন্স করবে, এগুলো যদি করতে না পারে বা দিতে না পারে ব্যবসায় যদি না হয় তাহলে সেটিকে করতে হবে। এই জন্য করোনার উত্তর আমাদের ব্যবসাবান্ধব পরিবেশ গভর্নমেন্ট করবে এবং প্রশাসন এ ব্যাপারে সহযোগিতা করবে, আমাদেরকে গাইডলাইন করে দিবে, এই জন্য এটা এই ব্যাপারে আমি আশা করি। ভিউয়ার্স, চ্যানেল 99 থেকে সরাসরি আমাদের বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের কোভিড-19 সিচুয়েশন, যেহেতু আমাদের ফান্ডামেন্টাল সিচুয়েশন যাচ্ছে, আমাদের ব্যবসার যে ভোগান্তি হয়েছে সেই ভোগান্তিতে আমাদের ট্রেড লাইসেন্সের এবং ভ্যাটের ট্যাক্সের যে টাকার যেটা আছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি সেটাকে কমিয়ে নিয়ে আসার সামর্থ্যের মধ্যে যাতে আমরা বরাবর যেভাবে দিয়ে আসছি এবং আমরা সুচ্ছ এবং স্বচ্ছভাবে যাতে আমাদের এই কস্টটা
করার দিকে অথবা কোভিড-19 সিচুয়েশনকে রক্ষা করা, ব্যাড ট্যাক্সের যেই জিনিসটা তুলে ধরা হয়েছে সেটা যাতে কমিয়ে নিয়ে আসে, সেটা আমরা সরাসরি থেকে আমরা গণমাধ্যম থেকে আমরা রিকোয়েস্ট করবো ফর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল হক এবং বাণিজ্য মন্ত্রী আমাদের। সেক্ষেত্রে আমি বলবো যে আজকে যে সাক্ষাৎকারের যেই বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করেছেন, ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আপনারা 11:15 আমার দেখা আলোকিত এবং বিশিষ্ট ব্যবসায়ী কিংবদন্তি শাহ জামাল চাচার টকশোটি আপনারা দেখে নিন, আপনারা লগ অন করে ফেলেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে তাই জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আপনার ছেলে আমি সাংবাদিক পড়া বিদায় রেখা পাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ চাচা আপনাকে, ধন্যবাদ ভিউয়ার্স। আলোকিত মানুষ হিসেবে আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষ হিসেবে শাহজাহান কাকার সঙ্গে থাকুন। ধন্যবাদ।